হ্যাঁ, পুরো চাকা রাবারের প্লাস ব্রেক দেওয়া আছে। এটা সবথেকে হেভি ট্রলি ভাই, এটার ভিতরে 180 থেকে 200 কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবে। 200 কেজি? হ্যাঁ, এটা যে চাকা এখানে হেভি আছে, আর এটা কিন্তু টানার রড দেওয়া আছে ভাইয়া। যারা চাচ্ছেন একটু কমের ভিতর তারা এটা নিতে পারবে, যে কোনো দিকে এটা মুভমেন্ট করা যায়। জি জি, সব দিকে যে মুভিং করতে পারবেন সব দিকে। এটা এয়ারে ট্রাভেল করতে পারবেন কিন্তু যে কোনো জায়গায় ইজিলি ভাবে, একবার হালকার ভিতরে। এবং লক সিস্টেমটা খুবই সুন্দর, একটু উপর দিকে কিন্তু ভাই চাপ দিলে ক্লোজ হয়ে গেছে, এই যে দেখেন ক্লোজ হয়ে যায়। আমি চাইলে ভ্যানিটি ব্যাগের মতো এটা নিতে পারবো ভাই। ভ্যানিটি ব্যাগের মতো? হ্যাঁ, একেবারে ইজিলি। সবাই খাবে এটা কিভাবে নেবে কিভাবে নেবে, তাদের জন্য একবার ইজিলি চাইলে হাইটা এইভাবে নিয়ে গেল। ওয়াও, এই যে লক, এটা কিন্তু পুরোটা লক ভাই, চাইলে এইভাবে করে এটাও সেম ছোট করে রাখা যায়। জি, এটার হলো আপনি 10 বছরের ওয়ারেন্টি আছে, সার্ভিস ওয়ারেন্টি ফ্রি 10 বছরের। জি, এটার ভিতরে কিন্তু মনে করেন আমার মতো একজন বসলে কোনো প্রবলেম নাই ভাই। ওটা ভেঙে যাবে তো ভাই? না না ভাই, অনেক ওয়েট নাই বললাম না, এগুলো জিনিস। এটা তো পুরোটা ভাই লোহার রডটা, হলো লোহার উপরে। আচ্ছা, আপনার ওয়েট কত আছে? আমার ওয়েট মোটামুটি 85 কেজি ভাই। 85 কেজি? 85। তারপরে এটা ওয়েট নিছে? হ্যাঁ অবশ্যই, বললাম দু পা উঁচা করেন দেখি। এই যে দেখেন, এখন এটা রকিং হচ্ছে কিন্তু। তবে এখানে ডাইনিং স্পেস আছে খাবারের জন্য, আর এটা কিন্তু একবার দোলনার মতো করে শোয়া রাখতে পারবে, পিছনে লক দাও। আমিও বসবো, কোনো সমস্যা নেই। আপনি বসতে পারবেন? একেবারে ভাই হয়ে যাবো, কোনো সমস্যা নেই। কাস্টমার জন্য একবার ইজিলি মুভিং হবে এগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আপনারা যারা বাচ্চাদের দোলনা এবং ওয়াকার কিনতে চান, তারা কিন্তু নেহা বেবি কালেকশন শপে চলে আসতে পারেন। আর এই শপে আসলে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত ভাইকে পেয়ে যাবেন। স্বপন ভাই, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে তো দেখতে পাচ্ছি ওয়াকার এবং কি ট্রলিগুলো সব কালেকশন আজকে ভাই, পুরো মানে ওয়াকার থেকে ট্রলি থেকে পুরো দোলনা সব কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবে। সব ভিডিওতে উল্লেখ করে দেব, সবাই শুধু বলে আলাদা আলাদা ভিডিও একসাথে ভিডিওটা করা আজকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেকজনের রিকোয়েস্ট করছে যে দোলনা এবং ট্রলির ভিডিওগুলো করার জন্য ওয়াকারের, তাদের জন্য আবার নতুন করে ভিডিও আজকে। কম রেঞ্জেস থেকে শুরু করে হাই রেঞ্জেস পর্যন্ত ওয়াকার আছে, এবং ট্রলি কম রেঞ্জেস থেকে হাই রেঞ্জ পর্যন্ত হবে। কত কত ধরনের সেই রেটটা আমরা এখানে জানিয়ে দেবো। আমি ঠিকানাটা আগে আপনাকে বলে দিই যে দোকানের লোকেশন আপনারা কীভাবে আসবেন। এটা হলো নেহা বেবি কালেকশন, যেটা ভিডিও চলতেছে, 79 নম্বর দোকান, আর 386 এটা দেখতেছেন। এটা হলো হক বেবি কালেকশন, আমি দেখিয়ে দিব। আর যখন আপনারা নেহা বেবিতে আসবেন, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজার বিশ্বাস ভিলেজের নিচতলায় এই দোকানটা, 79 নম্বর শপ। এই যে আপনারা আমার সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখলে বুঝে যাবেন। আর এটা হলো আমাদের হক বেবি কালেকশন, এটা হলো নিউ মার্কেট। এই দুইটা সব থেকে আপনার প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে। যদি নিউ মার্কেট যান, নিউ মার্কেট আমাদের সব আছে, 386 নম্বর সব, বাইদুল আমান জামে মসজিদের ডান পাশে আমাদের দোকানটা, নিউ মার্কেটের ভিতরে ঢুকেই। আচ্ছা, তো আজকে আমাদের ফার্স্টে কোন প্রোডাক্টগুলো দেখাবো ভাই? আজকে আমি একটা শুরু করবো ওয়াকার থেকে। অনেকজনে রিকোয়েস্ট করেছে যে কিছু ওয়াকার দেখানোর জন্য, আপনাদের জন্য আজকে মূলত ভিডিওটা করা। এটা থেকে শুরু করবো? হ্যাঁ, একবার কম থেকে শুরু করবো আজকে। অনেকজনে রিকোয়েস্ট করতে চায় যে কমের ভিতরে কিছু ওয়াকার দেখানোর জন্য, তাদের জন্য আজকে এটা দেখালাম। এটা কিন্তু এখানে লাইটিং আছে, প্লাস মিউজিক হবে, এবং উঁচু নিচু করতে পারবে কিন্তু। উঁচু নিচু করা? হ্যাঁ, এই যে এটা ঘাট দেওয়া আছে অনেকগুলো, ঠিক আছে? আচ্ছা, একবারে লাস্ট, এটা হলো লাস্ট ঘাট। যদি আবার কেউ ক্লোজ চায়, এখানে লক দাস একবারে ক্লোজ হয়ে যাবে পুরোটা কিন্তু, ঠিক আছে? সিস্টেমটা তো মানে একবারে নিবন থেকে সব কালেকশনটা দিয়ে একবারে ক্লোজ, আর চাইলে একবারে বড় হয়ে যাবে। এটা এখানে মিউজিক দেওয়া আছে, এটা মোটামুটি আপনি 1.5 বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে। এটা কালার হয় 3টা, পিঙ্ক, রেড আর হলো ব্লু। আচ্ছা, প্রাইসটা কত ভাই? এটা প্রাইসটা রাখা যায় বলবে 1700 টাকা। 1700 টাকা একবারে হোলসেল রেটে রাখতে পারবো, 1700 টাকা। এটা আমাদের পাইকারি রেট, ঠিক আছে? সবাই কমের গুলো চাচ্ছে তাদের জন্য এটা। তারপরে এটা দেখাবো একটা ফোল্ডিং স্টাইলের, এটা একটু নতুন আপডেট কালেকশন। যারা একটু গাড়ি স্টাইলে চায়, কার্টুন স্টাইলে, তারা এটা নিতে পারে। খুবই সুন্দর একটা জিনিস কিন্তু এটা। এখানে লাইটিং মিউজিক আছে, এটার কালার আছে দুইটা, দুইটা কালার। হ্যাঁ, এটা পিঙ্ক আর হলো ব্লু কালার হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা ব্লু আর পিঙ্ক, এটার দামটা পড়ে হলো 3500 টাকা। 3500 টাকা পড়বে ফিক্স, 3500 কালার দুইটা। তো এখন যেটা দেখাবো এটা হলো ভাই বিএলবি কোম্পানি, ঠিক আছে? বিএলবি কোম্পানি। হ্যাঁ, এটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক, কিন্তু এটা চায়না, কিন্তু প্লাস্টিকটা অনেকই ভালো কোয়ালিটি, ঠিক আছে? আর এটা লকটা কিন্তু ইজিলি একটা মুভিং লক, এই লকটা একমাত্র আপনি এইভাবে করলে এটা কিন্তু নিচে হবে। আচ্ছা, যে উপরের দিকে চাপ দিলে কিন্তু এটা ক্লোজ হবে, ঠিক আছে? এই যে গার্ড গার্ড, হ্যাঁ গার্ড গার্ড, আর এটা অটোমেটিক লকটা ঘুরে যাবে। তাহলে কি দেখা যায়, বাচ্চা মনে করেন যতই প্রেশার করুক না কেন এটা নামবে না। কত কেজি পর্যন্ত এটা ভাই ওয়েট নিতে পারবে? 1.5 বছর পর্যন্ত, মানে আপনি 20-25 কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন, ঠিক আছে? এটার কালার হয় ভাই 3টা, পেস্ট, ব্লু, পিঙ্ক। আচ্ছা, এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইসটা রাখা যাবে ভাই 2200 টাকা। 2200 টাকা হোলসেল রেটে রাখতে পারো, 2200 টাকা। হুম হুম। তারপরে যেটা দেখাবো এটার থেকে আর একটু সবার ফেভারিট, যেটা চাহিদা, এটা আজকে মূলত ভিডিওটা করালে আশাকার নিয়ে ভাই, অনেকজনে শুধু রিকোয়েস্ট করতেছে, এবং এটার রেটটা বাড়ার কারণে আমরা তো ভিডিও করতে পারতেছি না। তারপর আজকে সবার দামটা ধারণা দিয়ে দিব, সবাই বলে এটা নাই কেন নাই কেন, তো তাদের জন্য আজকে এটা ভিডিওটা মূলত করা। দুইটা কালার আছে? হ্যাঁ, এটার 3টা কালার হয়, পিঙ্ক কালার নিয়ে,
তো এটা হাসো আকার আর এটা কিন্তু চাকাটা রাবারের ভাই চাকা রাবারে হ্যাঁ পুরো চাকা রাবারের প্লাস ব্রেক দেওয়া আছে এখানে আচ্ছা ব্রেকও দেওয়া আছে জি জি ব্রেক দেওয়া আছে কালার হলো তিনটা এবং এখানে ডাইনিং স্পেস দেওয়া আছে যখন চাইলে উঠায় বাচ্চাকে খাওয়াতে পারো আমি একটু দেখিয়ে দিই আপনাকে আচ্ছা এগুলো হচ্ছে লক সিস্টেম জি জি লক সিস্টেমে যে ডাইনিং স্পেস মানে চাইলে বাচ্চাকে খাওয়াতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা আজকে একটু বড় হবে সবাই দেখার জন্য কারণ এখন অনেক আইটেম আছে তাদের জন্য আজকে মূলত করা আমি এটা রেটটা একটু বলে দিচ্ছি এটা রেটটা এখন অনেক বাড়তি তো সবাই জানেন এই জন্য এটা ভেঙে দিলাম এটা প্রাইসটা পড়বে লো ভাই 3200 টাকা এখন 3200 টাকা হ্যাঁ এটা রেটটা এখন অনেক হাই কারণ মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং রেটও বেশি যদি কখনো কমে আমরা আবার ভিডিও করে এটা তাদেরকে জানিয়ে দিব আপডেট আসবে প্রাইস যদি কমে যায় জি প্রাইস যদি কমে যায় ঠিক আছে তারপরে যেটা দেখাবো একটু রকিং এর ভিতরে যারা একটু রকিং এর ভিতরে নিতে চাচ্ছেন ঠিক আছে এখানে দুইটা মডেল আছে দুই ব্র্যান্ডে এটা হলো আপনি বিএলবি কোম্পানির এটা ডাইনিং স্পেসটা একটু বড় আছে একটু দেখাই এটাই আচ্ছা এটা হচ্ছে একটু বড় সাইজের হ্যাঁ জি বড় বড় স্পেসটা বড় পাবে হ্যাঁ হ্যাঁ প্লাস এটা যে চাকা এখানে হেভি আছে আর এটা কিন্তু টানার রড দাও আছে ভাইয়া টানার রড এই যে দেখেন এই যে এখান থেকে নিয়ে চারদিকে কিন্তু টানার রড আচ্ছা এটা প্রায় 30 কেজি 40 কেজি পর্যন্ত ওয়েট নেবে 30 থেকে 40 কেজি 40 কেজি পর্যন্ত ওয়েট নেবে এটার কালার তিনটা আছে अवेलेबल ঠিক আছে যারা লাগে নিতে পারবেন তো সবার জন্য আছে রেটটা ভেরিফাই এর জন্য তাদেরকে দেখানো এখানে কিন্তু পিছনে হ্যান্ডেল আছে ঠেলার জন্য ঠিক আছে আচ্ছা প্রতিটার সাথে হ্যান্ডেল জি প্রত্যেকটার সাথে হ্যান্ডেল দাও আছে আচ্ছা এটার প্রাইসটা কত এটা প্রাইসটা রাখা যাবে 4200 টাকা 4200 টাকা আর এটার ভিতরে যারা চাচ্ছেন একটু কমের ভিতর তারা এটা নিতে পারে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওইটার চাইতে কম প্রাইস জি জি কম প্রাইস কিন্তু এটা টানা নাই ভাই হ্যাঁ হ্যাঁ এই টানা কিন্তু এটা টানা নাই কিন্তু রাবারের চাকা এটা ব্রেক দাও আছে ঠিক আছে এটা প্রাইসটা কত কম আছে এটা প্রাইসটা রাখা যাবে বলো ভাই 3900 টাকা 3900 টাকা 3900 টাকা এটা ডাইনিং স্পেস আছে যেটা কিন্তু ডাইনিং এ কোন দিকে এটা মুভমেন্ট করা যাবে জি জি সব দিকে এই যে মুভিং করতে পারবেন সব দিকে এটা হ্যাঁ এটার কালার আছে তিনটা সবুজ হবে পার্পল হবে আকাশি হবে ঠিক আছে আচ্ছা এটার তিনটা কালার अवेलेबल প্রাইস পড়বে 3900 টাকা 3900 টাকা হ্যাঁ একবারে হোলসেল এটা আমাদের যে কোন জায়গায় হোম ডেলিভারি আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে বারবার বলে দিচ্ছি যারা টলি এগুলো নেবেন ঢাকার ভিতরে বাইরে 150 থেকে 200 টাকা যাবে আর যারা বেবি আইটেম ছোট আইটেম তাদের জন্য 60 টাকা 70 টাকা চার্জ যাবে তারপর যেটা দেখাবো একটু আনকমনের ভিতরে যারা চাচ্ছেন আনকমন আচ্ছা এটা একটু বড় সাইজের জি জি ভাই বড় এবং প্লাস রাউন্ড যারা চাচ্ছেন বেবিদের জন্য তাদের জন্য এটা খুবই ভালো কিন্তু দেখেন ওয়াও ঠিক আছে তার জন্য অনেক ওয়েট নিতে পারবে কিন্তু ভাই এটা আপনি কিন্তু দেখতেছেন আমি কিন্তু অনেক ঝাঁকা দিচ্ছি যত শক্তি নিয়ে পুরো কিন্তু খুবই হেভি এবং পুরোটা এটা কিন্তু এসএস এর পাইপের উপরে দেখেন এসএস পাইপ হ্যাঁ পুরোটা কিন্তু পুরো যে লোয়ারটা দেখেন পুরোটা রডের উপরে এটা আচ্ছা তো এটার প্রাইসটা কত এটা প্রাইস পড়বে আপনার 5500 টাকা 5500 5500 টাকা পুরো কালার হবে দুইটা বলেন দুইটা কালার হ্যাঁ দুইটা কালার হবে কালারগুলো আমরা দেখিয়ে দেব তারপরে যেটা দেখাবো এটা হলো একটা মিকি আছে মিকি হুম এটা হলো মিকি মিকি এটা হলো ডাইনিং এটারও কিন্তু সেম ডাইনিং স্পেস দেওয়া আছে প্লাস এটা এটা একটু ছোট এটা রেটটা একটু কম পড়বে আচ্ছা এটার পিছনে হ্যান্ডেল দেওয়া আছে ঠেলার জন্য যারা চান হ্যান্ডেল দিয়ে ঠেলতে পারবেন এবং ছোট বড় করার অপশন আছে কিন্তু আচ্ছা নিচে ক্লিপ সিস্টেম আছে জি জি এই যে লকটা এই লকটা তো উপর দিকে পুশ করলে হয় যাবে অনেকজন ক্লোজ করতে পারে না তাদের শেখানোর জন্য আজকে ভিডিও মূলত সব দিকে করা এটা ক্লোজ করলে এটা নিচে নামে যাবে আচ্ছা আচ্ছা আবার যখন টান দিও আবার উপর দিকে উঠে যাবে এটার কালারও দুই তিনটা আছে এটার প্রাইসটা কত এটার প্রাইসটা পড়বে হলো আপনি 3200 টাকা আচ্ছা বিভিন্ন ডিজাইনের কিন্তু হয়ে থাকে এগুলা এক সময় এক আপডেট কালার আসে ভাই ঠিক আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট রাখবেন কারণ অনেকগুলো আইটেমস কিন্তু এখানে ছিল কালার কিন্তু অনেক আছে তাদের সবাইকে এজন্য আমি রিকোয়েস্ট করলাম যে ভিডিওটা যেন পুরোপূর্ণ না টেনে দেখ তো এখন তো আপনাদের ওয়াকার দেখানো শেষ এখন যারা টলি ট্রাভেল করবেন বাচ্চাকে নিয়ে যা কোনো জায়গা যাওয়ার জন্য চাচ্ছেন তাদের জন্য এটা খুবই সহজ হবে ট্রাভেলের জন্য এটা এয়ারে ট্রাভেল করতে পারবেন কিন্তু যে কোনো জায়গায় ইজিলি ভাবে একবার হালকার ভিতরে এবং লক সিস্টেমটা খুবই সুন্দর একটু উপর দিকে কিন্তু ভাই চাপ দিলে ক্লোজ হয়ে গেছে এই যে দেখেন ক্লোজ হয়ে যায় আমি চাইলে বেনিটি ব্যাগের মতো এটা নিতে পারবো ভাই বেনাটি ব্যাগের মতো হ্যাঁ একেবারে ইজিলি সবাই খাবে এটা কিভাবে নেবে কিভাবে নেবে তাদের জন্য একবার ইজিলি চাইলে হাইটাই ভাবে নিয়ে গেল আচ্ছা নিজের মনে করে নিজের মনে করে হ্যাঁ তো আপনার এখানে আসার পরে যদি কেউ নিজের মনে করে এমনি চলে নিয়ে যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কাস্টমার নিতেই পারে আসামি কোনো ব্যাপার না পরে টাকা দিয়ে গেল সমস্যা নাই আপনি নিয়ে যান যান সমস্যা নাই ভাই আইসা পরে টাকা দিয়ে যাবে কোনো সমস্যা না হ্যাঁ ভাই এসে কিন্তু সমস্যা নাই ভাই পরে এসে টাকা দেব কোনো সমস্যা নাই এটার দাম কত হ্যাঁ বলে দিতেছি ওইটা কালার কিন্তু দুইটা আছে ঠিক আছে আচ্ছা এটা আরেকটা কালার ওই ব্লু আর হলো লাল এটা দুইটা কালারই এটার রেটটা আমি বলে দিচ্ছি আপনাদের এটা রেটটা রাখা যাবে ফিক্সড পুরো হোলসেল এটা এখন দাম অনেকগুলো বাড়তে আপনারা জানতেছেন যে চায়না মালে কিন্তু আরএমবি অনেক বেড়ে গেছে সবাই এখন ইম্পোর্টও করতেছে না তারপর রেটও বেশি এটা অল ওভার ঢাকতে পারবেন এটা রেটটা রাখা যাবে লো আপনার 3600 টাকা 3600 টাকা 3600 টাকা আচ্ছা এখানে আরো একটা কোয়ালিটি তারপর যেটা দেখাবো এটা আরো হেভির ভিতরে একটু এটা কিন্তু আপনি অটোলি মুভ এটা কিন্তু ভাই আপনি এখানে চাপ দিলেই ক্লোজ হয়ে যায় এইদিকে আচ্ছা এটা ক্লোজিং সিস্টেম ওয়াও এই যে লক এটা কিন্তু
পুরোটা লক ভাই চাইলে এইভাবে করে এটাও সেম ছোট করে রাখা যায় যাদের বাসায় মূলত স্পেস কম জায়গা কম সে ক্ষেত্রে এটা নিতে পারবে ক্লোজ করে রাখতে পারবে ক্লোজ করে রাখতে পারবে এবং চাইলে এটা টাবেলে এয়ার করতে পারবে এটা ঠিক আছে এগুলো কিন্তু মূলত ভাই আপনি এয়ারের জন্য আমি দেখাচ্ছি আজকে যারা এয়ারে টাবেল করবেন তাদের জন্য এটা সুবিধা হবে আচ্ছা তো এখানে অনেক কালার থাকে তাই তো হ্যাঁ এটার ভিতরে ভাই শুধু এই দুইটা কালার হয় একটা আকাশি হয় আর একটা খয়েরি কালার এটা ঠিক এটার ভিতরে দুইটা কালার জি দুইটা কালার আর এটার আরেকটা ভেরিফিকেশন আছে এটা হলো রকিং সিস্টেম হ্যাঁ হ্যাঁ এটা জিনিসটা ঘোরায় দিলে আপনি রকিং হয়ে যাবে আচ্ছা আমি এটাও দেখাই যে যারা একটু কমের ভিতরে নিতে চাচ্ছেন কিন্তু জিনিস ভালো ভাই এটার হলো আপনি 10 বছরের ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি ফ্রি 10 বছরের জি একটা লং টাইম দেওয়া জি একটা লং টাইম জিনিসটা পাবেন আর এটা কিন্তু অটোমেটিকলি লকিং হচ্ছে ভাই আচ্ছা এখন হলো রকিং সিস্টেম এটা এখন রকিং এর মতো দুলবে ঠিক আছে যারা একটু কম কিন্তু এটা ওয়েট কিন্তু অনেক ভালো দিতে পারবে হ্যাঁ কত কেজি রাইডার ভিতরে 50 থেকে 60 কেজি ওয়েট নেবে 50 থেকে 60 60 কেজি পর্যন্ত এটা ওয়েটটা আপনি নেবে আচ্ছা তারপর আমি ক্লোজিংটা দেখাই দিচ্ছি যখন এটা মুভিং দরকার নেই আপনি কোনো জায়গায় নেবেন তখন আবার এটা সেম পজিশনটা এটা করে দিতে হবে আচ্ছা এখন আবার টান আসছে জি আবার টানতে পারেন আর এটা ভিতরে কিন্তু মনে করেন আমার মতো একজন বসলে কোনো প্রবলেম নাই ভাই ওটা ভেঙে যাবে তো ভাই না না ভাই অনেক ওয়েট নাই বললাম না এগুলো জিনিস এটা তো পুরোটা ভাই লোহার রডটা হলো লোহার উপরে আচ্ছা আপনার ওয়েট কত আছে আমার ওয়েট মোটামুটি 85 কেজি ভাই 85 কেজি 85 তারপরে এটা ওয়েট নিছে হ্যাঁ অবশ্যই বললাম এই দু পা উঁচা করেন দেখেন এই যে দেখেন কাস্টমার যদি গা হুয়া বয়া দেয় তো তারপরে দেখাই দেব কোনো সমস্যা নাই জিনিস ওরকম ভাই না ভাই আচ্ছা তো এটার প্রাইসটা কেমন রাখছেন আর এটা চাকার কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো ভাই রাবারের চাকা বুঝছেন অনেক হেভি কোয়ালিটি এটা এটা প্রাইসটা রাখা যাবে 6,500 টাকা ভাই 6,500 হোলসেল রেটে রাখা যাবে 6,500 অন্য জায়গায় দেখুন এটা বিক্রি তো 7,200 100 এরকম আচ্ছা আমরা 6,500 টাকা রাখতেছি আচ্ছা তারপরে আরো একটা হ্যাঁ তারপরে যেটা দেখাবো যারা একটু টাবেলে না এটা কিন্তু এয়ারে টাবেল করতে পারবেন এটা ওয়েট কিন্তু অনক এটা পেয়ারের জন্য না এগুলো যারা কোনো জায়গায় নিতে যাচ্ছে একটু হ্যাবির ভিতরে 10-12 বছর 15 বছর ইউজ করতে চান তারা এটা বিগ সাইজের হ্যাঁ একটু বিগ সাইজ এবং সব থেকে হ্যাবি প্লাস এটাও রকিং সিস্টেম কিন্তু এটা কিন্তু W720 মডেল নাম্বার আমি বলে দিচ্ছি সবাই বলে মডেল নাম্বার খুঁজে পায় না তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি আজকে এটাও সেম আচ্ছা এখানে চাপ দিলে এটা মুভিং হয়ে যাবে এই চাকাটা উল্টা দিকে দিন এখানে এটা রকিং হবে আচ্ছা কেউ যদি না বোঝেন অবশ্যই ভাইয়ের কাছে সরাসরি আসবে আমরা বলে দিতে পারবো রকিং হচ্ছে দেখি এই যে এখন এটা রকিং হচ্ছে কিন্তু তবে এখানে ডাইনিং স্পেস আছে খাবারের জন্য আর এটা কিন্তু একবার দোলনার মতো করে শোয়া রাখতে পারবে পিছনে লক দাও আছে আচ্ছা অনেক বড় হয় আবার হ্যাঁ এটা কিন্তু আপনার দোলনা কিনতে হবে না আলাদা দোলনা সাপোর্ট এটা দিয়ে কাজ করবে আচ্ছা এটার প্রাইসটা কত আসছে এটা প্রাইসটা রাখা যাবে হলো ভাই আপনার 7000 টাকা 7000 টাকা হ্যাঁ এটা রেট এখন আগে বাড়তি ছিল আমি বলে দিই 6,500 টাকা এখন এর রেটটা বেড়ে গেছে এটা এখন 7000 টাকা কালার দুইটা রেট এবং এই যে আমিও বুঝবো কোনো সমস্যা নেই আপনি বসতে পারবেন একেবারে হয়ে যাবে কোনো সমস্যা নেই কাস্টমারের জন্য একবার ইজিলি মুভিং হবে এগুলো কারণ অনেক ওয়েট নাই আপনি তো রকিং সিস্টেমে জি জি আমরা রকিং এ বসতে পারো সব ভাবে এটা ঠিক আছে এটা অনেক ওজন নাই জি এটা অনেক ওজন 7000 টাকা পড়বে একবার হোলসেল রেটে যাচাই করে নেবেন জিনিস 100% অরিজিনাল পোটা তারপরে যেটা দেখাবে একবার সব থেকে হাই কোয়ালিটি যেটা সব থেকে কোয়ালিটি বেস্ট মানে টলি জগতে এটাই সব থেকে সেরা আর পড়ার কোনো টলি নেই আর কোনো টলি নেই যে যত কথা বলে কার উপরে কোনো টলি নেই ঠিক আছে বাংলাদেশে না না এটা বাহিরের ভাই মানে বাইরের দেশেও এটা জি 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 এটা সব থেকে হ্যাবি টলি ভাই এটার ভিতরে 180 থেকে 200 কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবে 200 কেজি হ্যাঁ আর এটা দেখবেন এখানে একটা কপি একটা কিন্তু বের হইছে আমি একটু বলে দিই সবাইকে হ্যাঁ এটা পুরো দেখবেন এই বডি পর্যন্ত এই যে এটা যেরকম কালো দেখতেছেন এটা পুরোটা বডি পর্যন্ত আপনার গোল্ডেন কালার থাকবে এটা কিন্তু কপিটা আচ্ছা আপনি কিন্তু অবশ্যই এটা খেয়াল করে নেব যেটা অরিজিনাল সেটা কিন্তু যেরকম মিক্স কালার হয় ব্ল্যাক থেকে এবং কাপ যে কালারটা এটা কিন্তু পুরোটা লোহার এটা লোহার হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু লোহার কিন্তু দেখা যায় এটা কাটটা কিন্তু এই যে ডিজাইন ডিজাইন করা আছে আর এটা দেখুন মতো লাগতেছে কিন্তু হ্যাঁ আসলেও কি লোহা জি জি পুরোটাই লোহা আর ওটা কিন্তু পুরোটা প্লেন গোল্ডেন থাকবে যেটা একবার একবার আমরা একটা গোল্ডেন কালার যে জিনিসগুলো কি এরকম মতো পুরো গোল্ডেন থাকবে এটা অবশ্যই আপনারা দেখে কিন এখানে স্ক্যানারও দেয়া আছে জি স্ক্যানারও দেওয়া আছে তাহলে চার্জ দেন এরকম পুরোটা গোল্ডেন হয় ভাই এই কালারটা ওটা যেটা কপিটা পুরোটা গোল্ডেন এরকম কোনো কাট কালারের শেপ থাকবে না ওইটার ভিতরে ঠিক আছে এটা তো সেম সিস্টেম জি এটাও সেম রকিং সিস্টেম প্লাস উঁচু নিচু করতে পারবে আর এটার ভিতরে একটা জিনিস আছে এটা হলো ডাবল সিটার ভাই ডাবল সিট মানে ডাবল সিটের ভিতরে ঠিক আছে এটা রকিং সিস্টেম ডাইনিং স্পেস যদি লাগে এটা খুলে ফেলতে পারবে কেউ ওয়াও এইভাবে ঠিক আছে চমৎকার আর আজকে বারবার কেন দেখাই দিচ্ছে ভাই আসিফ ভাই সবাই মনে করেন খালি বলে ফোল্ডিং করতে পারে না রকিং করতে পারে তাদেরকে দেখাই দেওয়ার জন্য আজকে মূলত এটা কিভাবে টান দিতে হয় এটা যে শুধু এক আঙ্গুল দিয়ে এদিকে চাপ দিলে হবে যে ঘোরাই দিলে হবে এদিকে হ্যাঁ খালি পিছন দিকে নিচের দিকে যেভাবে জায়গা দিয়ে তারপরে ঘোরাই দিতে হয় গেলে তারপরে এটার সিস্টেমটা হলো যে এখানে যে পুশটা আছে
এই পুষ্টা চাপ দিছেন রে লক ভেঙে গেছে যা শুধু এটা উপরের দিকে উঠাই দিলে একটা আওয়াজ দিবে আচ্ছা এই যে এইখানে একটা পুষ্টা এই যে পুষ্টা হ্যাঁ এই যে পুষ্টা দিলে আবার এটা খুলে যাবে আচ্ছা আচ্ছা আর এই যে এটা এখন রকিং সিস্টেমে আছে এখন দুলবে জি এখন দুলবে এটার ভিতর আছে যেটা ক্লোজ করে দিবেন যাকার চান এটার ভিতর আপনারা অনেক ভাবে ব্যবস্থা করবেন যে আমি রকিংটা দেখাই দিই আপনাদেরকে সবাই জিনিসটা পাচ্ছে কয়েকজনে কমপ্লেন দিছে তাদের জন্য একটা সুবিধার ক্ষেত্রে এটা দেখাই দিলাম যে C3 যেটা মূলত সেটা পুরোটা এই কালারটা হয় ফোল্ডিং করতে অসুবিধা হয় জি জি আচ্ছা আর আমি বারবার বলছি যে কালারগুলো অবশ্যই দেখে নেবেন অরিজিনাল যেটা সেটা কিন্তু ব্ল্যাক কালার আর হলো কাট কালার শেড হয় ঠিক আছে পুরো এক কালার গোল্ডেড হয় না তো এটার প্রাইসটা কত হবে এটা প্রাইস কিন্তু এখন বাড়তির জন্য সবার জন্য আজকে মূলত ভিডিওটাকে এটা প্রাইসটা রাখা যাবে 8200 টাকা 8200 টাকা 8200 টাকা 8500 ছিল 300 টাকা কমছে 8200 ভিউয়ার্স আপনারা কিন্তু স্ক্রিনশট রেখে তাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কারণ হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে তারা কিন্তু সকল আপনারা যারা প্রাইস মিস্টেক করছেন বা বুঝতে পারেন নাই তারা কিন্তু প্রাইসগুলো বলে দিবে আচ্ছা পরবর্তীতে আছে কিছু দোলনা ভাই এখানে যার যার যেটা ভালো লাগে দোলনা থেকে স্ক্রিনশট দিয়ে আমার থেকে যার যা লাগে নিতে পারবেন একবার নিয়ে বিবি কালেকশন আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে একেবারে যেটা হলো মেন গেট এখান দিয়ে ঢুকে এত বাম পাশে কিন্তু আমাদের দোকানটা এই যে নেহা বেবি কালেকশন 79 নম্বর শপ এই তিনটা নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আমি তারপর আবারও দেখিয়ে দিব এখানে কিন্তু দুইটা শপই আছে আমাদের নেহা বেবি কালেকশন প্লাস হক বেবি কালেকশন যে 79 386 নম্বর যে দোকানটা সেটা হলো নিউ মার্কেট থেকে আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারেন বাইদুল আমান জামে মসজিদের ডান পাশেই দোকান আর এটা হলো নেহা বেবি কালেকশন যেটা 79 নম্বর দোকান এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় বাম পাশেই দোকানটা ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম